হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ লার্নিং। আজকে আমরা ত্রিপুরা টেট টু এবং এসটিডি সিলেবাসের জিওগ্রাফি থেকে পাওয়ার রিসোর্স অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার শক্তি সম্পদ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। তোমরা দেখবে এই ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, তোমরা সম্পূর্ণটিকে দেখো। আর যদি তোমরা ফার্স্ট পার্টটা দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। আমরা প্রথম পার্টে আমরা জেনেছিলাম যে ফরেস্ট অ্যান্ড মিনারেল রিসোর্স অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার বনজ সম্পদ ও খনিজ সম্পদ সম্পর্কে। ঠিক আছে, তাহলে আজকের যে টপিকটা আছে আমরা এটা কমপ্লিট করে নিই। দেখো, তাহলে যে কোনো দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হলো শক্তি সম্পদ। অর্থাৎ শক্তি সম্পদ বলতে বোঝানো হয় প্রধানত বিদ্যুৎ শক্তিকে, ঠিক আছে, তাপবিদ্যুৎকে। শক্তি সম্পদ বলতে বোঝায় বিদ্যুৎ শক্তিকে। ত্রিপুরার শক্তি উৎপাদনের প্রধান উৎস হল খনিজ তেল, জলবিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের উপর শক্তি প্রক্রিয়া অনেকটা নির্ভরশীল। অর্থাৎ ত্রিপুরার এই যে জল বিদ্যুৎ বা তাপবিদ্যুৎ উৎপাদন, তো এই উৎপাদনের ক্ষেত্রে এই যে খনিজ তেল বলো বা প্রাকৃতিক গ্যাস বলো, সেগুলো উপরে নির্ভর করতে হয় এই তাপবিদ্যুৎ উৎপাদন উৎপাদনের ক্ষেত্রে। ঠিক আছে, গৃহস্থলীর কার্য, শিল্প কারখানা এবং কৃষি সংস্থাগুলি শক্তি সম্পদ হিসাবে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। এই যে বিভিন্ন গৃহস্থলীর আমাদের বাড়িগুলোর যে বিভিন্ন রান্নাবান্নার কাজের ক্ষেত্রে বা শিল্প কারখানায় যে কাজ, তো সেখানে শক্তি সম্পদের উপর, মানে শক্তি সম্পদ হিসাবে প্রাকৃতিক গ্যাসের উপরে নির্ভর করতে হয়। ত্রিপুরার মোট উৎপাদিত শক্তির প্রায় 78% প্রাকৃতিক গ্যাস থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, মাত রাখবে। 1999 থেকে 2000 খ্রিস্টাব্দে ত্রিপুরায় মোট 362.43 মেগা ইউনিট শক্তি উৎপাদনের 31% কৃষিক্ষেত্রে, 27% গৃহস্থলীর কাজে, 19% শিল্পক্ষেত্রে এবং অন্যান্য 12% বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহৃত হয়। অর্থাৎ 1999 থেকে 2000 এই এক বছরে যে 362.43 যে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, তো সেটা এই কাজে ব্যবহার করা হয়েছিল। এবার দেখো ত্রিপুরার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। দেখো, ঘুমতি জলবিদ্যুৎ প্রকল্প অর্থাৎ ডুম্বুর, এখানে যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে, রামচন্দ্রনগর তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপর দেখো রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্র, পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্র, মরারচক তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এবার আমরা যেগুলো এখানে ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ত্রিপুরার আগরতলার শক্তি সম্পদের ব্যাপক চাহিদা মেটানোর জন্য 21 অর্থাৎ 21 মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ 4টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। অর্থাৎ এই যে আগরতলায় বিদ্যুৎ শক্তির যে চাহিদা রয়েছে সেটা মেটানোর জন্যই এই 4টি বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল, মানে স্থাপন করা হয়েছে। ত্রিপুরার শক্তি সম্পদের ব্যাপক চাহিদা দেখা দেয় গত 2012 খ্রিস্টাব্দে প্রায় 240 মেগাওয়াট যে বিদ্যুৎ এর চাহিদা দেখা দিয়েছে। পালাটানার জন্য বিশাল টারবাইন, সরি এই লাইনটা এখানে হবে না, এটা ডিপিট হয়েছে। এবার আমরা পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। দেখো, ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের বিশাল কর্মকাণ্ড চলেছিল উদয়পুরের পালাটানায়। আমরা সবাই হয়তো জানি এই পালাটানা যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে সেটা সম্পর্কে। উদয়পুরের পালাটানায় 2012 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ঠিক আছে, মনে রাখবে 300 মেগাওয়াট যে বিদ্যুৎ সেখানে উৎপাদন শুরু হয় 2012 সালে। ONGC ত্রিপুরা পাওয়ার লিমিটেড ইতিমধ্যে পালাটানায় 726.6 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। ONGC অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটি 1972 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। দেখো, তারপরে পালাটানার বিদ্যুৎ প্রকল্পটি উদয়পুরের কাছে কাঁকড়াবনে গড়ে উঠেছে। তাহলে এই যে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রটি এটা কোথায় অবস্থিত? উদয়পুরের কাছে কাঁকড়াবনে। 2005 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শিলান্যাস করেন। খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো মনে রাখবে। 2005 খ্রিস্টাব্দে
প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শিলান্যাস করেন। পালাটানার জন্য বিশাল টারবান বাংলাদেশের উপর দিয়ে আনা হয়েছে, ঠিক আছে? এই যে পালাটানার জন্য যে বড় বিশাল বড় টারবান সেটা বাংলাদেশের উপর দিয়ে আনা হয়েছিল। পালাটানার তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ক্ষমতা, কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হলো 726.6 মেগাওয়াট। 2013 সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং 1 ডিসেম্বর 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্বোধন করেন, ঠিক আছে? যে পালাটানার যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর, আর ডক্টর মনমোহন সিং করেছিল এর শিলাবিন্যাস করেছিল, শিলান্যাস করেছিল। বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখো বড়মুড়া তাপ পাহাড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট চালু হয় 1986 সালে। এই বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে ফ্রান্সের হিচপানো সুইজার কোম্পানির সহায়তায়, ঠিক আছে? এই যে একটা ফ্রান্সের একটি কোম্পানি, এর সহায়তায় এই বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছিল। বড়মুড়ার দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 1990 সালে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন ত্রিপুরার মাননীয় রাজ্যপাল কেবি রঘুনাথ রেড্ডি। এই যে দ্বিতীয় যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি, এবার আমরা দেখব ঘুমতি জলবিদ্যুৎ কেন্দ্র। ত্রিপুরার প্রথম সফল জলবিদ্যুৎ প্রকল্পের নাম হল ঘুমতি জলবিদ্যুৎ প্রকল্প। এই জলবিদ্যুৎ কেন্দ্রটি অমরপুর মহকুমার ডুম্বুর এলাকায় অবস্থিত, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। ডুম্বুর জলপ্রপাতটি অবস্থিত ঘুমতি নদীর তীরে, এটাই যে ডুম্বুর জলপ্রপাত, এটি মানে জলবিদ্যুৎ কেন্দ্র। রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 21 নভেম্বর 1989 খ্রিস্টাব্দে। এই বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা 8 মেগাওয়াট, ঠিক আছে? রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় শঙ্কর দয়াল শর্মা। এই যে রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, এটি উদ্বোধন করেছিলেন তাহলে কে? ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি মাননীয় শঙ্কর দয়াল শর্মা। এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ নিগম লিমিটেড গঠিত হয় 2004 সালের 31শে মে। ত্রিপুরার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র রামচন্দ্রনগরে, ঠিক আছে? যে রামচন্দ্রনগরে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি, এটি হলো বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। ন্যাপকো অর্থাৎ ন্যাশনাল ইলেকট্রিক্স পাওয়ার কোম্পানি, এটি 1967 খ্রিস্টাব্দে গঠিত হয়, যে ন্যাপকো যে আছে এটি। এই কেন্দ্রীয় এটি এই ন্যাপকো এটি একটি কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ উৎপাদন সংস্থা, ঠিক আছে? তারপর আসতে পারে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ উৎপাদন সংস্থা কোনটি? ন্যাপকো, NEPCO। দেখো তারপর NEPCO, এর ফুল ফর্ম দেখুন নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে? পারমাণবিক বিদ্যুৎ ত্রিপুরায় উৎপাদিত হয় না, আমরা জানি ত্রিপুরাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয় না। ত্রিপুরার সৌরশক্তির প্রধান প্ল্যান্টটি অবস্থিত জম্পুই পাহাড়ে। বর্তমানে বাংলাদেশ ত্রিপুরা থেকে 6.40 টাকা দামে বিদ্যুৎ আমদানি করেছে। আমদানি হবে, এটা আমদানি, ঠিক আছে? তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।